একটি যোগ মানুষের শরীর থেকে প্রজাতি অনুসারে 2-15 মিলিমিটার রক্ত চুষে নিতে পারে। তাই অনেক জায়গায় যোগকে রক্তচোষা প্রাণী হিসাবে আখ্যায়িত করা হয়। তবে এই রক্ত শোষণে আমাদের দেহের তেমন কোনো ক্ষতি হয় না, বরং খুব বেশি উপকারের প্রমাণ পাওয়া গিয়েছে। যোগের কামড়ে মানব দেহের কোনো ক্ষতি হওয়ার প্রমাণ নেই বললেই চলে, তাই আতঙ্কিত হওয়ারও কিছু নেই। যোগ যখন রক্ত চুষে তখন তার মুখ থেকে লালা রক্তে মিশিয়ে দেয়। এতে কেলিন, কেলেক্রিন ও হিরোডিনের মতো বিশেষ কিছু উপাদান থাকে, যা রক্তে থাকা বিষাক্ত ও দূষিত পদার্থ দূর করতে সক্ষম। শরীরের কোথাও পচনশীল স্থানে যোগকে কামড়ালে ওই স্থানে নতুন করে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, বিষাক্ত টক্সিন দূরীভূত হতে সহায়তা করে। যেমন একজিমা, বিকাউস জাতীয় চর্মরোগেও উপকার হয়। ব্যথা স্থানে যোগের কামড় উপকারী, কারণ যোগের কামড় ওই স্থানে জমাট বাঁধা রক্তকে পাতলা করে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক করে, তাই ব্যথা স্থানে আরাম পাওয়া যায়। তাছাড়া যোগের লালা থেকে নির্গত পদার্থ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা ডায়াবেটিসের রোগীদের জন্য অপরিহার্য। থেরাপি চিকিৎসায় যোগের ব্যবহার আজ থেকে নয়, বলতে পারেন হাজার বছরের আদিকালের চিকিৎসা। ইংল্যান্ডের মতো দেশে রানী ভিক্টোরিয়ার যুগ থেকেই নন্দিত এই যোগ থেরাপির চিকিৎসা চলে আসছে। আদিকালের চিকিৎসা প্রথায় একটা প্রবচন প্রচলিত আছে, যোগ দেখে কেউ করিস না ভয়, যোগের কামড়ে উপকার হয়। যোগের কামড়ের উল্লেখযোগ্য বিষয় হল আমাদের শরীরে, বিশেষ করে দু পায়ের কোনো একটি স্থানে সে যখন রক্ত খায়, শুরুতে অথবা রক্ত খাওয়ার সময় তা একটুও টের পাওয়া যায় না। রক্ত চুষে যখন সে নিজে থেকে পড়ে যায়, তখন সেই ক্ষত জায়গাটিতে চুলকানি শুরু হয়। রক্ত খেয়ে ফুলে উঠলে যোগ আপনি আপনি খসে পড়ে। চামড়ায় লেগে থাকা অবস্থায় চোখে পড়লে যোগের উপর লবণ কিংবা ভিনেগার দিলে দ্রুত খসে পড়বে। তবে জোর করে টেনে খুলে আনার চেষ্টা করা উচিত নয়, কারণ এতে ত্বকের মারাত্মক প্রদাহ দেখা দিতে পারে। যোগ খসে পড়ার পর কামড়ানোর স্থানটি সাবান ও পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে জীবাণুনাশক ক্রিম মাখাতে হবে। বন্ধুরা, এই ধরনের আরও অনেক বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।